প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গৃহ সম্পদ ব্যবস্থাপনা। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আসো, সম্পদ কি? সম্পদ বলতে সাধারণত ধন সম্পত্তি, টাকা পয়সা ইত্যাদিকে বোঝানো হয়। তো অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সম্পদ বলতে বোঝায় যার বিনিময় মূল্য আছে, যার দারিদ্র মোচনের ক্ষমতা আছে এবং চাহিদা পূরণ করা ক্ষমতা সম্পন্ন, সেটাই হচ্ছে সম্পদ। আর গার্হস্থ্য অর্থনীতির ভাষায় সম্পদ হচ্ছে যা কিছু দিয়ে পরিবারের চাহিদা পূরণ করা সম্ভব, সেটাই হচ্ছে সম্পদ। মার্কিন যুক্তরাষ্ট্রের লেখক রুথ ই ডেকন বলেছেন, সম্পদ হলো উপায় যা চাহিদা পূরণের ক্ষমতা সম্পন্ন হিসেবে স্বীকৃত। আমি আবার বলছি, সম্পদ হচ্ছে উপায় যা চাহিদা পূরণের ক্ষমতা সম্পন্ন হিসেবে স্বীকৃত। এরপর আসে নিকেল এবং রাইসের মতে, সম্পদ কি? মানুষ যে উপাদানসমূহ পারিবারিক নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করে, তাই হচ্ছে সম্পদ। আর সম্পদ হতে হলে তার কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ। যেমন পাঁচটা বৈশিষ্ট্য থাকতে হবে: উপযোগ, ক্ষমতাধীন বা আয়ত্তাধীন, তারপরে সীমাবদ্ধতা, পরস্পর পরিবর্তনশীলতা এবং পরিচালনযোগ্যতা। উপযোগ কি? উপযোগ হচ্ছে সম্পদের প্রধান বৈশিষ্ট্য। মানুষ কোনো অভাবমোচনের ক্ষমতাই হচ্ছে উপযোগ। অভাবমোচনের ক্ষমতাকে উপযোগ বলে। তো সম্পদ হতে হলে তাকে অভাবমোচন করার ক্ষমতা বা উপযোগ থাকতে হবে। যদি কোনো জিনিস তার অভাব পূরণ করতে না পারে তাহলে সেটা সম্পদ বলে গণ্য হবে না। আচ্ছা, এবার আসো, সম্পদ মানে উপযোগ বিভিন্নভাবে বাড়ানো যায়। যেমন আকারের পরিবর্তন দ্বারা, সময় উপযোগী ব্যবহার দ্বারা, তারপরে স্থানান্তরকরণ এবং চাহিদা মেটানো দ্বারা। একটা দ্রব্য আমরা কিভাবে, সেটা সরাসরি আমাদের কাজে না লাগলেও সেটা আমরা কী করতে পারি, আকার পরিবর্তন করে আমরা কিন্তু এর চাহিদা বাড়াতে পারি। যেমন একটা কাঠের টুকরা আমাদের কোনো কাজে আসবে না, এর কোনো উপযোগ নেই, কিন্তু যখনই কাঠের টুকরো ব্যবহার করে যেমন চেয়ার টেবিল কোনো আসবাব বা কোনো জিনিস তৈরি করি বা গৃহস্থালী ব্যবহারের কাজের জন্য ব্যবহার করে হাতা ইত্যাদি তৈরি করি তাহলে কিন্তু সেটা আমাদের কাছে সম্পদ হবে, কারণ এর উপযোগিতা আছে বা চাহিদা পূরণ করার ক্ষমতা আছে। এবার আসো, সময় উপযোগী ব্যবহার দ্বারা। সময় একটি দ্রব্য সংরক্ষণ করে রাখলে পরবর্তীতে কিন্তু সময় মতো ব্যবহার করে আমরা কিন্তু সেটার চাহিদা বাড়াতে পারি এবং আমাদের ব্যবহার উপযোগী করে তুলতে পারি। তারপরে আসো স্থানান্তরকরণ। একটা দ্রব্য একটা জায়গায় সেটার চাহিদা না থাকলে ও অন্য এলাকায় সেটার চাহিদা থাকতে পারে। তো আমরা কী করব, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়ে বা স্থানান্তরিত করেও কিন্তু আমরা সেই দ্রব্যটার চাহিদা আমরা বাড়াতে পারি। আবার আসো চাহিদা মেটানোর দ্বারা। পিপাসা পেলে এক গ্লাস পানির চাহিদা যত থাকে, পিপাসা মেটার পরে কিন্তু সেটার চাহিদা অতটা মেটানো মানে চাহিদা থাকে না। তো আমরা চাহিদা মেটানোর দ্বারাও কিন্তু দ্রব্যের কী করতে পারি, উপযোগ বাড়াতে পারি। তারপরে আসে ক্ষমতাধীন। যেমন পুঁথিগত বিদ্যা এবং পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, এই প্রবাদটা কিন্তু আমরা সবাই জানি। যখন আমার প্রয়োজন হবে, পরীক্ষা হোক বা যে কোনো একটা পর্যায়ে আমার যখন জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞান যদি আমার নিজের মধ্যে আহরিত না থাকে তাহলে কিন্তু পুঁথিগত মানে বইয়ের মধ্যে সেই বিদ্যা থাকলে কিন্তু আমার তখন কোনো কাজে আসবে না। আবার অন্যের হাতের ধন বা সম্পদ, অন্যের মালিকানাধীন সম্পদ আমি আমার প্রয়োজন সময় আমি ব্যবহার করতে পারবো না, তো সেটা কিন্তু আমার কাছে আমার সম্পদ হবে না। তো আমার কি করতে হবে, আমার নিজস্ব মালিকানাধীন বা যে কোনো ব্যক্তির মালিকানাধীন হতে হবে। আমার প্রয়োজনের সময় আমার মালিকানাধীন মানে আমার নিজের আয়ত্তাধীন যে সম্পদ সেটাই আমি শুধু কাজে লাগাতে পারবো, প্রয়োজনে বিক্রি করতে পারবো, তারপরে
পরিবর্তন করতে পারবো ইত্যাদি বিষয়গুলো আমাদের কি করতে হবে। এই জন্য সম্পদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, ক্ষমতাধীন বা আয়ত্তাধীন। এবার আসো সীমাবদ্ধতা। সম্পদের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সীমাবদ্ধতা। গুণগত বা পরিমাণগত দিক থেকে সম্পদ সীমাবদ্ধ। যেমন শক্তি, সময় এবং শক্তি দুটোই কিন্তু সম্পদ। এজন্য সময় হচ্ছে পরিমাণগত দিক থেকে সীমাবদ্ধ, আর শক্তি হচ্ছে গুণগত দিক থেকে সীমাবদ্ধ। কারণ সময়কে কিন্তু আমরা 24 ঘন্টার বেশি আমরা বাড়াতে পারবো না, এটা নির্দিষ্ট সবার জন্যই পরিমাণ মতো। এটা চাইলে 24 ঘন্টার জায়গায় আমরা 48 ঘন্টা বা 25 ঘন্টা কখনোই করতে পারবো না। এই জন্যই সময় এবং শক্তি একটা গুরুত্বপূর্ণ সম্পদ। পরস্পর পরিবর্তনশীল সম্পদ, পরস্পর পরিবর্তনশীল হতে হবে তাহলে সেটা সম্পদ হবে। সম্পদ পরিবর্তনের মাধ্যমে এর গ্রহণযোগ্যতা বাড়ানো যায়। যেমন বিকল্প সম্পদ ব্যবহার বা সম্পদের বিকল্প ব্যবহার। এরপরে আসো সম্পদ পরস্পর সম্পর্কযুক্ত, রূপান্তর করেও কিন্তু সম্পদের বাড়ানো যায়, আবার চাহিদা বাড়ানো যায়। বহুবিধ ব্যবহার, বিনিময় ইত্যাদির মাধ্যমেও কিন্তু আমরা কী করতে পারি, সম্পদের চাহিদা বাড়াতে পারি। আবার পরিচালন যোগ্যতা সম্পদের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। যেমন সম্পদের সুষ্ঠু ব্যবহার বা পরিচালনা দ্বারা লক্ষ্য অর্জন করা যায়। সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং পরিচালনা দ্বারা আমরা কী করতে পারি, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা অর্জন করতে পারি। সম্পদের সুষ্ঠু ব্যবহারই হলো এর পরিচালনা। সম্পদ সুষ্ঠু বা উপযুক্তভাবে ব্যবহার করে, সুষ্ঠু ব্যবহার করে সেটি কিন্তু তাহলে সেটার কী করতে পারি, উপযোগ আমরা বাড়াতে পারি বা এটা পরিচালন যোগ্যতা বাড়াতে পারি। মানুষ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সচেতন বা অবচেতনভাবে ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে। গৃহ তৈরি থেকে শুরু করে আসবাব নির্বাচন সব ক্ষেত্রেই কিন্তু ব্যবস্থাপনা পদ্ধতি আমরা কী করি, গ্রহণ করি। সঠিক ব্যবস্থাপনা দ্বারা লক্ষ্য সঠিক ব্যবস্থাপনা দ্বারাই কিন্তু লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। সম্পদ সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে অভাব মোকাবিলা ও লক্ষ্য অর্জন করা যায়। এতে অর্থনৈতিক উন্নয়ন হয় এবং সম্পদের স্থায়িত্ব বাড়ে। তো সম্পদের কতগুলো শ্রেণী বিভাগ আছে। সম্পদ হচ্ছে প্রথম শ্রেণী, সম্পদকে নানাভাবে শ্রেণী বিভাগ করা যায়। যেমন মানবীয় বা বস্তুবাচক সম্পদ, অর্থনৈতিক বা অঅর্থনৈতিক সম্পদ এবং উৎস অনুসারে সম্পদ। তো মানবীয় বস্তুবাচক সম্পদ, এটা হচ্ছে মানুষের অন্তর্নিহিত গুণাবলী যা তাকে বিভিন্ন সম্পদ অর্জনে সহায়তা করে, এটা হচ্ছে মানবীয় সম্পদ বা অঅর্থনৈতিক সম্পদ। মানবীয় সম্পদ যেমন জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদি হচ্ছে মানবীয় সম্পদ। এগুলো মানুষকে সম্পদ অর্জনে সহায়তা করে, সরাসরি সাহায্য করে। আবার অঅর্থনৈতিক সম্পদ বা অমানবীয় সম্পদ, সেটা হচ্ছে যা দেখা যায়, চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, সেগুলোই হচ্ছে কিন্তু অমানবীয় সম্পদ। যেমন টাকা পয়সা, অর্থ, আসবাব, ঘর বাড়ি ইত্যাদি হচ্ছে অমানবীয় সম্পদ বা বস্তুবাচক সম্পদ। এগুলো আমরা কী করতে পারি, যেমন টাকা পয়সা তো বললাম, আর মানবীয় সম্পদ, তো দুটোরই কিন্তু প্রয়োজন। আমাদের মানবীয় সম্পদ ছাড়া যেমন অমানবীয় সম্পদ, যেমন টাকা পয়সা আমরা ব্যবহার করতে পারি না, প্রয়োজনে কাজে লাগাতে পারি না, তেমনি আবার টাকা পয়সা ছাড়াও কিন্তু আমাদের লক্ষ্য অর্জন সম্ভব হয় না। তো আমাদের উভয় সম্পদে কিন্তু আমাদের প্রয়োজন, কাজে লাগিয়ে কিন্তু আমরা কী করতে পারি, আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। তো উৎস অনুযায়ী কিছু সম্পদের শ্রেণীবিভাগ আছে। উৎস সম্পদ বলতে বোঝায় সম্পদটি কোথায় পাওয়া যায়, অর্থাৎ এর অবস্থান কোথায়। এর অবস্থান পরিবারের মধ্যে হতে পারে, আবার পরিবারের বাইরেও হতে পারে। সম্পদের অবস্থান অনুযায়ী সম্পদকে বিভিন্নভাবে কিন্তু ভাগ করা যায়। তো আজকে আমরা আর বেশি আগাবো না, তোমাদের সাথে এই পর্যন্তই। সেটা হচ্ছে আমরা কতটুকু জানতে পারলাম সম্পদ কী,
তারপরে সম্পদের কতগুলো বৈশিষ্ট্য এবং প্রকারভেদ, এগুলো আশা করি তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং বইয়ের সাথে মিলিয়ে তোমরা একটু পড়ে নেবে, তাহলে আর তোমাদের এটা সম্পর্কে সমস্যা থাকবে না। আগামী ক্লাসে আশা করি আমরা পরবর্তী সে সম্পদ নিয়ে, অর্থ সম্পদ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। তাহলে এই পর্যন্ত, তোমরা আজকে ভালো থাকো সবাই, সবার সুস্থতা কামনা করছি, সবাই নিরাপদে থাকবে, সাবধানে থাকবে, করোনাকে ভয় না করে আমাদের জয় করতে হবে, এই জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।